একটা বাংলা সিনেমার ট্রেলার দেখলাম যার নাম হচ্ছে বিক্ষোভ, স্টারিং আপনার বাংলার আপকামিং সুপারস্টার সাকিব খানের কপি ভাই শান্ত খান, তারপর হচ্ছে আপনার নান আদার দেন পশ্চিম বাংলা থেকে শ্রাবন্তী, এবার আরও অনেক অ্যাক্টর রয়েছে পশ্চিম বাংলা থেকে। কথা হচ্ছে আমাদের এখানে অমিতাভ সানও রয়েছে, তো ডিরেক্ট করেছে নান আদার দেন মোস্ট ওয়ান্ডার আপনার টম ক্রুজের ছোটো ভাই ডিরেক্টর শামিম সেন্ডনি, হয়তো বা জানি না। এবং আপনার প্রোডাকশন হাউস থেকে হচ্ছে সরি মার্ভেলের ছোটো ভাই সাবলা মিডিয়া। এখন কথা হচ্ছে বিক্ষোভের ট্রেলার নিয়ে এত মাধামাতি কেন? এটা ওরা দাবি করেছে ছাত্র আন্দোলন, যেটা কিনা আপনার সড়ক এই যে সড়ক এতে অ্যাক্সিডেন্ট রোধে একটা আন্দোলন হয়েছিল 2018 সালে, সেই আন্দোলনের উপর বেশ করে সত্যিকার অবলম্বনে নির্মিত করব করেছিল এই রনি। তো এই ট্রেলার দেখে সম্পূর্ণ ধারণাটা পাল্টে গিয়েছে। এখানে দেখতে পারছি এই যে সাকিব খানকে কপি করতে এসে শান্ত গান হয়ে গেল গাঁজা কুচুরি মার্কা হিরো আলম, এগুলো ডায়লগুলো সেম টু সেম ডায়লগ দিচ্ছে এবং বলতে যাচ্ছে সাকিব খান। বাট আই ওয়ান্ট টু সে শান্ত খান যেমন তাকে তেমনটি করা করতে দেওয়া উচিত, যেটার প্রমাণ পেয়েছিল আমরা টুঙ্গি পানা মিয়া ভাইয়ের মধ্যে তার ব্যাস্টটা দিয়েছিল তার মুভি এই মুভিটার মধ্যে। কিন্তু এখানে আর জঙ্গে কপি করতে এসে নিজের অ্যাক্টিংটাই চলে গেলো সেটা আমি মনে করছি। এখানে শ্রাবন্তী যে ক্যারেক্টারটা একজন নিউজ প্রেজেন্টার রোল প্লে করছে, কিন্তু শান্ত খান তার প্রেমে পড়ছে, কিন্তু শ্রাবন্তীর একটা ফ্যামিলি রয়েছে হয়তো অমিতাভ হাসানের ওয়াইফ, এখন কেন পরিখিয়ার জড়াচ্ছে কেন কি আন্দোলনের কোনো কিছুই দেখলাম না। এমন কিছু নেতাদেরকেও দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে এগুলো কেন ভাই, যদি কোনো ওয়েল মেড ফিল্ম বা ওয়েল মেড রিয়েল স্টোরির উপর বেশ করে মুভি বানাতে চান এমন করে নাটক করে। আর অনেক পেঠার কিছু ডিরেক্টর রয়েছে বাংলাদেশের মধ্যে, এমন অ্যাক্টর রয়েছে তাদেরকে প্রেজেন্ট করুন, এভাবে নাটক করে না ওই কাহিনিটাকে সত্য ঘটনাটাকে চাপা দিয়ে না। গুড বাই, এর থেকে বেশি কিছু বলতে চাইলে না অনেক কিছু বলা যাবে। আই কান্ট স্পিক রাইট নাও, গুড বাই।